হ্যাঁ দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিডনি ক্রিকেট গ্রাউন্ড থেকে। বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা মুখোমুখি হচ্ছে কিছুক্ষণের মধ্যে। বাংলাদেশের প্রথম যে জয়টি নেদারল্যান্ডসের বিপক্ষে এসেছে, তারপরে কিন্তু দ্বিতীয় ম্যাচ সাউথ আফ্রিকার বিপক্ষে, এবং বাংলাদেশ দলকে এই সিডনিতে সমর্থন জানানোর জন্য কিন্তু অনেক অনেক বাংলাদেশি দর্শক উপস্থিত হয়েছে। আমার পেছনে যদি দেখেন যে আসলে অসংখ্য বাংলাদেশি, তাছাড়াও কিন্তু অনেকেই আসলে প্রবেশ করেছে স্টেডিয়ামে। আমি যদি একটু তাদের কাছ থেকে আসলে বাংলাদেশকে নিয়ে প্রত্যাশার কথা জানি, আপনারা সবসময় আসলে যারা এই অস্ট্রেলিয়াতে কখনো সুযোগ পান, যদি বাংলাদেশকে খেলার উপভোগের সবসময় মাঠে থাকেন, আজকে বাংলাদেশ দলের একটা ভালো সুযোগ, যদি সাউথ আফ্রিকাকে হারাতে পারে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে, কি মনে হচ্ছে? মনে হচ্ছে বাংলাদেশ এগিয়ে যাবে, আর আমরা তো সবসময় বাংলাদেশ দলকে সাপোর্ট করি। সিডনি থেকে একটা বিরাট দল যাবে অ্যাডিলেডে, আমরা অ্যাডিলেডেও দুটো ম্যাচ দেখব, এবং আশা করি যে আজকে বাংলাদেশ ভালো ফাইট দিবে এবং আমরা ফুল পয়েন্ট নিয়ে আজকে বাসায় যাবো, আমরা জিতব। সবাই আসলে প্রত্যাশা করছে আজকের জয়টা বাংলাদেশ আসলে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো নিয়ে নেবে। আরেকজনের কাছ থেকে একটু জানতে চাই, কি মনে হয় যে কাদের আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে আজকের ম্যাচে? আমরা যদিও আগের ম্যাচটা দেখি একটু ব্যাটিং ব্যর্থতা ছিল বাংলাদেশের, সাকিবকে অবশ্যই ভালো ভূমিকা পালন করতে হবে। দুজন প্লেয়ার ভালো খেললে ইনশাআল্লাহ, সাকিব আর তামিম যদি ভালো, তাসকিন, ওরা দুজন ভালো খেলতে পারলে ইনশাআল্লাহ। তাসকিন দারুণ ফর্মে আছে, এবং কি তার সাথে যদি সাকিব জ্বলে ওঠেন, এর আগের ম্যাচে আমরা আসলে সাকিবের সেই পারফরমেন্সটা দেখিনি, আজকের ম্যাচে নিশ্চয়ই থাকবে সাকিবের পারফরমেন্সের প্রত্যাশা। একটু যদি জানতে চাই আসলে সবাই এসেছেন, কি মনে হচ্ছে আসলে কতটুকু বাংলাদেশ ভালো করতে পারে সাউথ আফ্রিকার বিপক্ষে? আমরা 100% আশাবাদী, ইনশাআল্লাহ আজকে আমরা জিতব, নো ডাউট। আসলে প্রবাসী যারা সমর্থক রয়েছে সবাই কিন্তু আসলে উপস্থিত হয়েছেন, আসলে তারা কিন্তু বলছেন যে বাংলাদেশ জিতবে। ব্যাটিং ব্যর্থতা আছে বাংলাদেশের গত ম্যাচে, আজকে কি মনে হয় এসসিজি দিয়ে ফার্স্ট টাইম বাংলাদেশকে খেলতে নামছে, কি মনে হচ্ছে? হোপফুলি আমরা অলওয়েজ পজিটিভ থাকি, যেহেতু বাংলাদেশের খেলা আজকে, আমরা পজিটিভ থাকবো। ডাজন্ট ম্যাটার ওয়েদার ইটস সাউথ আফ্রিকা, ইটস অস্ট্রেলিয়া, ইট ডাজন্ট ম্যাটার হুইচ টিম ইট ইজ, বাট আমরা পজিটিভ থাকবো, ইনশাল্লাহ আমরা জিতে আজকে বাংলাদেশ, আজকে আপনাকে প্রমাণ করবো উই আর স্ট্রং। ইয়েস ইয়েস, সবাই আসলে প্রত্যাশা আছে যে বাংলাদেশ জিতে সেই রেকর্ডটা আসলে গড়ে রাখতে চায়। এসসিজিতে বাংলাদেশ প্রথমবার খেলবে, কি মনে হচ্ছে আপনারাও কতটা এক্সাইটেড বাংলাদেশের এই ম্যাচ নিয়ে? প্রত্যাশী বাংলাদেশ জিতবে, দ্যাটস হোয়াই ইউ আর কামিং হিয়ার টু এনজয় দ্য ম্যাচ। সবাই আসলে বাংলাদেশের সমর্থক যারা আছেন সবাই কিন্তু এসেছে উপভোগ করতে ম্যাচ। আসলে তা আরো একজন দর্শক রয়েছে, তার কাছে একটু জানি যে আসলে কি প্রত্যাশা করছেন বাংলাদেশ কিনে আছেন? আশা করি আমরা জিতবো, ইনশাআল্লাহ দেখি খেলার পরে রেজাল্ট কি আসে। আসলে আজকের ওয়েদারটাও একটু কিছুটা বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, তবে সব সুখবর যেটি আসলে বৃষ্টি কিন্তু কেটে গেছে বাংলাদেশ দলের জন্য। আসলে এটা বলা চলে যে ভাগ্য কি না দুর্ভাগ্য সেটা আসলে ম্যাচ শেষে জানা যাবে, তবে আমরা আশা করি যে বাংলাদেশ মাঠের খেলায় সেই পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখবে, এবং কি তারা আসলে যে ধারাবাহিকতা বলতে সাকিব আল হাসান যেটা বলছিলেন যে বাংলাদেশ যদি তাদের এই আগের ম্যাচে যতটা যেমনটা পারফরমেন্স ছিল, যদিও ব্যাটিংয়ে কিছুটা ভুগতে হয়েছে, তারপরেও সাকিব বলছিলেন যে আসলে ওই ম্যাচের জন্য এই ধরনের ব্যাটিংটাই ঠিক ছিল, তবে আজকের ম্যাচে বা উইকেটের কথা যদি বলি, উইকেট বেশ ব্যাটসম্যানদের জন্য কথা বলে সেই জায়গা থেকে যদি বলি যে সেই ব্যাটসম্যানদেরকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আমরা বেশ আগের ম্যাচগুলোতে দেখেছি যে বেশ কিছু রান এসেছে ব্যাটসম্যানদের থেকে, তো একটু যদি এখানে আরও একজন দর্শক রয়েছেন জার্সি পরে পতাকা নিয়ে এসেছেন, কি মানে এই রকম একটা অ্যাটমসফিয়ার পাওয়াটা কতটা মানে এক্সাইটিং ছিল আপনাদের জন্য প্রথমবার বাংলাদেশ খেলছে এসসিজিতে? আমরা সিডনিবাসীরা অনেক এক্সাইটেড এই ম্যাচের জন্য, আমরা অনেকদিন ধরে ওয়েট করতেছিলাম, সো আমরা আশা করছি বাংলাদেশ একটু ভালো স্কোর করবে, ভালো খেলবে, এটাই আমাদের প্রত্যাশা। থ্যাংক ইউ। দর্শক দেখছিলেন যে আসলে এখানকার সমর্থক যারা আছে। আমি যদি আরেকজন দর্শকের কাছ থেকে একটু জানতে চাই, একটু যদি পতাকা সহ উপস্থিত হয়েছেন একটু যদি জানি আসলে বাংলাদেশ আসলে মানে কার খেলা বেশি ভালো লাগে? বাংলাদেশ অফ কোর্স। ও আচ্ছা, সৌম্য সরকার, সৌম্য সরকারের খেলা, তাসকিদের হাসান, আর কার কার কথা বলবো? আজকে কি মনে হয় সাকিব কেমন করতে পারে? অবশ্যই সবসময় ভালো, সবসময় ভালো, অবশ্যই সবসময় ভালো হবে। সাউথ আফ্রিকা তো একটু কঠিন প্রতিপক্ষ, কি মনে হয় তাদের বিপক্ষে আসলে
ওকে আরেকজনের কাছ থেকে একটু জানি যে আসলে জার্সি পরে বাংলাদেশকে সমর্থন করতে পারা এখানে এরকম একটা বিখ্যাত গ্রাউন্ডে কেমন লাগছে? খুবই এক্সাইটিং। ম্যাচটা আসলে কি প্রত্যাশা করে যেহেতু দক্ষিণ আফ্রিকা একটু কঠিন? সেই প্রত্যাশা করি বাংলাদেশ জিতবে। সবারই প্রত্যাশা একটাই আসলে বাংলাদেশ জিতবে। এবং কি আরেকজন দর্শকের কাছ থেকে জানি আসলে কি মনে হয় যে ব্যাটিংটা আসলে আমরা যেই আগের ম্যাচে যেমনটা করেছি সেই জায়গা থেকে বের হয়ে আসাটা খুব বেশি গুরুত্বপূর্ণ নিশ্চয়ই ম্যাচে? আমার মনে হয় সে গুরুত্বপূর্ণ এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ ম্যাচে ভালো করবে, কারণ সিডনি ক্রিকেট গ্রাউন্ড যারা খেলতে আসছে অনেকে এখানে আগে খেলেছে, এই গ্রাউন্ডে পরিচিত। এবং ব্যাটিং যদি কোনো ভালো করা যায় মনে হয় আমাদের বোলিংটা ভালো হবে, কারণ এসসিজিতে স্পিন ধরে যেটা সাকিব বলেছিলেন। তো আমি বিশ্বাস করি যদি ব্যাটিং কোনো মতে ভালো করা যায় আমাদের জিতার একটা যোগ্য সম্ভাবনা আছে। নিশ্চয়ই বাংলাদেশ যে জেতার সম্ভাবনা আছে সেটা আসলে সাকিব নিজেও বলেছেন যে আসলে আমরা একটা চমৎকার কিছু করে দেখাক বাংলাদেশ দল সেই প্রত্যাশা রেখেছে, আমরাও সেই প্রত্যাশার মধ্যে। কিন্তু ম্যাচ শুরু হয়ে গেছে, আমরা একটু ম্যাচে দেখতে যাবো এবং কি আর পরবর্তীতে আসলে কি আপডেট হয় সেটাও কিন্তু জানিয়ে দেবো। আজকে এখন পর্যন্ত আসলে